আজকে হবে বলো বাবা বলছে যে মাই বুঝবে এখানে ভালো তো মায়ের তো খেতে ভালোবাসে কারণ একসময় মার দোকানে যেত ঘরে আসতে সংসার কোনদিনে একটা জিনিস কিনে না সব ইচ্ছা করে যে খেতে ভালোবাসে কোথাও যেতে পারবে কিনা আমি জানি না সেই বললো দেখি আমি বুঝে পড়েছি কালো মিশমিশে তাল দেখে আনতে হয় আশা করছি বাবার ইচ্ছা পূর্ণ করতে পারবো

তারপর মাল আনা তারপর পড়াতে যাওয়া তো এইটা আগে ঠিক করতে হবে চলো দিয়ে আসি খুব সুন্দর রোদ আকাশ আজকে এসে করে জামা কাপড় কেছে দেবো ছালাই দোকান খোলা আছে আজকে এই যে দোকানে কথা বললাম বলো চাকাটা খুলে দিতে তা নাহলে ভালোভাবে ছালাই করা যাবে না ওই জন্য রাজুদার দোকানে যাচ্ছি ও রাজুদা এটা চাকাটা খুলে দিতে বললো খুলছেও না ঠিক খুলছে না কেন এটা ভেঙে গেছে বলে না সাপোর্টটা পাচ্ছে না না খুলেছে তো ঝালাই হয়ে গেছে রাজুদার ওখানে সাইকেলটা দিয়েছি কয়েকটা জিনিস ঠিক করতে হবে সামনে ব্রেকটা বেল লাগাবো ঠিক আছে আর টাইট ফাইট দেবো নাট ফাটগুলো গুলো তো দুপুরবেলা এসে নিয়ে যাবো কি আজকেও চিচিঙ্গা হবে গাঠি আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে এই পান্তা ভাত আর কালকের মাছ আছে এক পিস ওটা তো আজকে একেবারে অনেকগুলো নিচে কাস্তে আট নটা গেঞ্জি তিনটে ফুল প্যান্ট আর দুটো হাফ প্যান্ট মাঝে কাস্তে পানি তো মেঘলা ওয়েদারের জন্য আজকে কেজি দিয়ে ভালো রোদ উঠেছে পনেরো বারোটা মতন বাজে বারোটার দিকে জল চলে আসবে এখনই ভিজে দেবো বারোটার মধ্যে তাড়াতাড়ি গিয়ে কেজি দিয়ে চলে আসবে ঠিক আছে একদম স্টার্টিং এ ভিড়টা কম হয় আমি একটার দিকে যাই তো ওই সময় লোকজন সব আসতে শুরু করে বাড়া কাকিমারা বৌদিরা তো ওই সময় ভিড়টা বেশি হয় আর সার পাচ্ছে কি আমি যখনই কাচি এটা আছে তো আমার সব জামা কাপড় মা কেছি তো তখন সব বুঝতে না

যে জামা খাবার কেঁচে মেলে দিয়ে গেলাম কারণ ভাবছি বাই চান্স যদি মেঘ করে আসে বর্ষাকাল তো সে সেগুলো শুকাক এখন ভালো রোদ আছে এবার কি বাকিটা কেচে নিচ্ছ এই দেখো আলোটা আসছে দেখো হবে এই যে কি সুন্দর লাগে আলো আসে এই দ্যাখো। ওলো ফাকা। দু একজন শুধু জল নিতেছিল মাঝে। একজন জল নিছিল। লাঠির আটকে যায়নি। জলটা পুরো নষ্ট হচ্ছে রে। এই ল্যান্ডস্কেপটা দেখ। কি সুন্দর লাগে সকাল থেকে এরকম আকাশ রদঝলমল একটা দিন। ঠিক আছে। এখন অবধি এরকম মেঘের দেখা নেই। এবার যাব স্নান করতে। তারপর স্নান করে এসে রাজদার দোকান থেকে সাইকেলটা কিনে আসব। আর এই যে আরো কয়েকটা ভিজে দিয়েছি। তিনটা যাচ্ছি আর একটা যেন যখন কাচি একেবারে কেচিনি কারণ সাপ্লাই জল আছে ভালো। এই যে তার আগে বলছে ফ্যানের ফ্যানটা খুলে দিয়েছে। হয়েছে? তো পাবে ঠাকুরছে কি বসো। তিনটে বাজে এই সবাই আমি স্নান করে জামা কাপড় আসলাম আসলে লাস্টে মেরে চারটে ভেজাতে গিয়ে তো এই দেরিটা হলো জার্সিগুলো একদিন করে খেলে রেখে দিয়েছিলাম কাদার দাগ লেগেছিল জলে ধুয়েছিলাম আর দেরিও হলো আর কি এবার আমাকে সাইকেল ছাড়াই বাবা দাম যেতে হবে কারণ দোকানটা বন্ধ হয়ে গেছে আজকে খেয়ে দিয়ে তারপর বাবার দোকানে যাবো কারণ ছয় তিনটে বাজে অলমোস্ট খুব খিদে পেয়েছিল বলে ভাত তো খেয়ে নিয়েছি কিন্তু এখনই হেঁটে যেতে না ইচ্ছা করছে না পনেরো চারটে বাজে আর একটু রেস্ট যে তার উপায় নেই ঠিক আছে আর তাড়াহুড়া করে বেরিয়েছি টাকাটা মানে টাকার ব্যাগটা আনতেও ভুলে গেছি যে অটো করে যাওয়া ভাবছিলাম সেটাও হলো না জামা কাপড়গুলো খেয়েছি দেরি হয়ে গেছে সব খুচরো টাকা দিচ্ছে বাবা মুড়ির জন্য আজকে দিন পর এই দিকটা দিয়ে যাচ্ছি ওই ওইটা হচ্ছে স্টেশনের ফার্স্ট সিঁড়ি আগে দিক দিয়ে উঠতাম এখন তো এই দিকে সিঁড়ি হয়ে গেছে ছোটো বেলা এটা দিয়ে কি দৌড়ে দৌড়ে স্কুলে যাওয়ার জন্য ট্রেন ফেরার জন্য দৌড়ে দৌড়ে আসতাম এটা দিয়ে মনে পড়ে খুব খালি পাইপ লাইন এখানে ঢুকবি তার জন্য কালকে এসে কেটে দিয়ে গেছে বলছি আমি নিতে স্টেশন দিকে ঘুরে আসি বাবার দেখ আমার ফোন নাম্বারটা জেনে দেবো যাওয়ার পরে আমার সঙ্গে দ্বীপের দেখা বলছে স্টেশনে আমিও খাবার আনবো ও খাবার আনবি একই দোকান থেকে তাই তো তুই কি আনবি মুগলাই

পঁয়ষট্টি টাকা এই টাকাটা দে টাকা দে পঁয়ষট্টি টাকা তোকে নিয়েছি কেন এই জন্য নিয়েছে কে ধরো তাহলে যে আজ খাবার দিয়ে যাচ্ছিস তাহলে বাবার দোকানে সাইকেলে বেলটা লাগাতে বলেছিলাম লাগাইনি এটা এখন খেয়াল করলাম রে পড়ে আছে মা বলছিল ভালো তাল দেখলে একটা যদি পাস দুটো তাল নিলাম ঠিক আছে বাড়ি গিয়ে দেখাচ্ছি যাই না কেমন হবে মা একদিন বলছিল আর বাবার খুব পছন্দ জাল দিয়ে ভাত দিয়ে খায় আর এখন এই এসে মোমোর দোকান একটু মোমো খেতে ইচ্ছা করছিল তার থেকে আশি টাকা বলেছিল আমি সত্তর টাকা দিচ্ছি তাই দিয়ে ভাবছি ষাট টাকা বললে ভালো হতো আর ভালো হবে কি ওটাও ভাবছি নাহলে তো আমি ঝাড়খান্ড নিয়ে নিয়েছি এখন এই তিনটে দিয়ে আমাকে যেতে হবে তালগুলো বেশ ওয়েট আছে চলো যাওয়া যাক তালগুলো দেখো তো ভালো কিনা এই বাজারে এখানে ঠিক আছে চোখে পড়লো কি রাতে কেন সকালবেলা পড়বে কে বললো নষ্ট হবে কেন এগুলো নিয়ে আমি অনেকটাই ঠকে গেছি এটা বাবা বললো বাবা বললো কুড়ি টাকা করে হলে ঠিক ছিল আমি তো পঁয়ত্রিশ টাকা করে দিয়ে দিয়েছি তালে নিয়েছি দুটো কিন্তু বাবা বলছে এতটা তালে নেই আমি ঠকে গেছি মনে হয় পঁয়ত্রিশ টাকা করে নিয়েছি একটা বাবা বললো কুড়ি পঁচিশ টাকা করে হলে ঠিক ঠকেছি ছিল আরও বেশি চোখে পড়েছে নিয়ে যাই তুমি বলছিলে কিন্তু বাবা বলছে রাতের বেলা মা কি করবে এক হাতে আমি না তোমাকে হেল্প করে দেবো না কালকে সকালে করবে দেখো তো আগে তালগুলো না তুমি দেখো কি বলো বাবা বলছে যে মাই বুঝবে এখানে বল দুটো আনার আগে সে একটা আমি ঠকে গেছি মা আশি টাকা চেয়েছিলাম না দাম ভাবছি আমাকে ষাট টাকা বললাম না বলতে পারি না যেন তো তাহলে আশি টাকা চেয়েছে বলছে তুমি সত্তর টাকা দাম নিয়ে যাও আর আমি ষাট টাকা বলবো ভাবছি কিন্তু ভিতর থেকে না আসছে না ভাবে কি যে এরকম কষ্ট করছে এর এরকম যে দোকানগুলো রয়েছে যারা আমি ভাবি যে এদের পাঁচ দশ টাকার জন্য কি দরদাম করবো আমরা তো বড় জায়গায় বা অন্যান্য জায়গায় কেমন দরদাম করতে নেই একশো টাকা তো বিরিয়ানি খেতে চাই সেখানে কি বলতে পারি পাঁচ টাকা কমাও বা বড়ো কোনো শপিং মলে গেলে বা যখন ভালো একটা গেঞ্জি গিয়ে তখন তো এরকম এত দরদাম করতে পারি না অনেক জায়গায় ফিক্সড প্রাইস থাকে ওটা দিয়ে নিয়ে আসি ঠিক আছে অনেকে দেখেছি পাঁচ টাকার শাকের আটি কিনে বলে তিন টাকা রাখো দেখো দু টাকার জন্য কি বার্গেনিং করে ঠিক আছে বয়স্ক ঠাকুমা দাদু এদের সাথে আমি আর না ঠিক মন থেকে আসে না এগুলো করাটা ঠিক উচিত নাই মনে করি যে ছোটো খরচের দোকানগুলোতে দু তিন টাকার জন্য ঠিক আছে আর বেশি দামি কিছু কিনলাম সবজি তখন একটু এদিক ওদিক করলাম ঠিক আছে আমি পারি না তবে আস্তে আস্তে শিখবো তবে এই ছোটো ছোটো দোকানগুলোতে আমি পারবো বলে মনে হয় না তাহলে ভালো না

ঠিক মোমো গুলো কি সুন্দর দেখো দেখি পুরগুলো দেখি আহারে আমার খেয়াল ছিল না সত্যি দিচ্ছি ভিতরে দেখি পুরটা ও ভিতরে পুটটা বেশি ভালো আছে তো বলেছিল যে এটা পুর ভালো থাকবে আহ এই দেখিয়ে ครับ নগে ভালো কিছু না এতে ভালো ভালো খেয়ে কেমন মা লাল মোমো গুলো ভালো খায় প্যান ফ্রাইড যেগুলো এটা স্টিম মোমো ভালো তো আর মায়ের তো খেতে ভালোবাসে কারণ একসময় মার দোকানে যেত ঘরে আসতে সংসার কোনদিনে একটা জিনিস কিনে খেত না সব ইচ্ছা করে এক এক করে আমি পূরণ করবো মায়ের যে খেতে ভালোবাসে কোথাও যেতে পারবে কিনা আমি জানি না সেইটা কবে পূরণ করতে পারবো নিয়ে যেতে পারবো কোথায় কি আর বাবা একটু ঘুরতে যেতে ভালোবাসে ঠাকুরের স্থানে বিভিন্ন জায়গায় তবে দোকান তো বন্ধ করা হয় না শুধু শুধু হোক আশা বাবার ইচ্ছাগুলো পূর্ণ করতে পারবো চলো মোমো খাওয়া যাক এই আমার এই সসটা ভালো বেশি সাদাটা থেকে জানো মা সত্যি কথা বলতে অনেকদিন পর ভালো স্টিম মোমো খেলাম আমাদের গড়িয়ায় ঠিক আছে এই দোকানে আরো অনেক রকমের মোমো পাওয়া যায় সেটা একদিন আনবো চিকেন চিজ মোমোটা উনআশি টাকা বলছিল বেশ ভালো লাগলো ঠিক আছে মাতৃ যে রেস্টুরেন্ট আছে গড়িয়ায় যারা থাকো তাদের জন্য বলছি মাতৃ রেস্টুরেন্টে ঠিক একটা দুটো দোকান এই পাশে ঠিক আছে খুব ভালো লাগলো মোমোটা মাকে দু পিস দিয়েছি ভাবছেন তিন পিস ধরাম না বেশি দেবো না আবার একদিন আনবো দু পিস অল্প অল্প করে খাও তুমি রানী কিনে দেবো কালকে বা পশু কি আছে বসে বসে সিরিয়াল আর এখানে বসে হাত ধরে মুখে লেগে আছে একটু দাঁড়া গামছা দিচ্ছি নিন গামছা খাট থেকে রাবে না সিরিয়াল দেখছে ওই দশটা বেজে গেছে মানে বাজারে ঘুরলাম বাবার দোকানে গেলাম এই করতে টাইম পেরিয়ে গেছে আর মা বলেছিল তালের কথা আর কি আমি মানে তুমি কি করে জানলে এই সময় তাল ওঠে মা বলেছে কেন শ্রাবণ মাসি তো তাল ওঠে জানি না সামনে জন্মাষ্টমী আসছে আইলাম ঠিক আছে আমি দেখলে নিয়ে আসবো তবে যাই না ঠকেছে গেছি কিনা ঠকলেও ঠিক আছে শিখে গেছি তো যে কিরকম দাম হতে পারে তো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা মা ভাত খাবে না মা এখন কাছে রুটি সকালে রুটি ছিল তিনটা গাটি করছে তরকারি দিয়ে ভাত খাবে না কেন ওই যে রুটিগুলো আছে বেকার নষ্ট হবে আমি রুটি খাইনি সকালে আজকে